গত পর্বে আমরা দেখেছিলাম যে লিস্ট, এখন দেখবো আমরা ব্লক। ব্লক বলতে আমরা এটাকে বুঝি যে পুরা যে জায়গা থাকবে সেই জায়গা জুড়ে থাকবে, যেমন হার্ট ব্লক হয়ে যায়। হার্ট ব্লক অর্থ যে হার্ট থেকে যে রক্ত নালী থাকে, রক্ত নালী যেমন জাম হয়ে যায় পুরাটায়, কোন একটা চর্বি যে ব্লক করে ফেলে, তেমন একটা ওয়েব পেজে টোটালটা অংশ জুড়ে নেবে, যে উইথ টোটাল হরাইজন্টাল ডান থেকে বামে যে অংশটুকু এটা ব্লক করে নেবে। এখানে একটা বর্ডার দিয়ে বোঝানো আছে যে ডিপ, ডিপ একটা ট্যাগ। ডিপ ট্যাগ এর কাজ হচ্ছে উইথ যতটুকু থাকবে ততটুকু জায়গা সে জুড়ে নেবে, এটাকে ব্লক বলা হয়। আমরা পরবর্তীতে আর বিস্তারিত জানবো যখন কাজ করব, এখন জাস্ট এটাই জেনে রাখেন যে ডিপ ব্লক ট্যাগ টোটাল উইথটা নিয়ে নেয়। এই যে এখানে সাদা যে অংশটুকু দেখতে পাচ্ছেন, যে এটা যেমন একটা ব্লক হয়ে আছে, এই একটা অংশ ব্লক হয়ে আছে, কিন্তু এই অংশটুকু দেখুন এতটুকুই আছে, যে ব্লু গ্রিন কালারের যেটা এটা, কিন্তু পুরো অংশটা নেই। এটা হচ্ছে ব্লকের কাজ, যে ব্লক হলে পুরো অংশটুকুই ব্লক পাবে। ব্লকের মতো আরো এক ক্লাই যে এগুলো আছে ট্যাগ, যে এবিবিআর ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ, আর্টিকেল ট্যাগ, অ্যাসাইড ট্যাগ, সব ট্যাগ গুলোই ব্লক বাই ডিফল্ট, এগুলো সব ব্লক থাকে। কিন্তু এসপেন, এসপেন ব্লক আকারে থাকে না। যেমন দেখুন এখানে এসপেন যদি নেওয়া হয়, এসপেনের মধ্যে এসপেন দি ওয়ার্ল্ড, এসপেন দি হ্যালো ওয়ার্ল্ড, দুইটা এসপেন, দুইটা এসপেনের মধ্যে কিন্তু দুইটা এসপেনই পাশাপাশি আছে। যদি আমি দুইটা এসপেন না দিয়ে এই দুইটা এসপেন কে আমি যদি এইচ ওয়ান এর মধ্যে রাখি, তাহলে দেখুন এইচ ওয়ান দিয়ে দিলাম, একটা এইচ ওয়ান এর মধ্যে রাখলাম, একটা স্প্যান এর মধ্যে রাখলাম। দেখুন এইচ ওয়ান যেটা ছিল সেটা ব্লক, অর্থাৎ এ জায়গা নিয়ে নিয়েছে টোটাল টুকু, এই পর্যন্ত সে জায়গা নিয়ে নিয়েছে, যে কারণে নিচের যে ওর পাশে আসার কথা সেটাকে নিচে নামিয়ে দিয়েছে। এটা আমরা একটা ডিভ এর মধ্যে রাখি, ডিভ ট্যাগ এর মধ্যে রাখি, তাহলে দেখুন ডিপ ট্যাগটাও সেম ভাবে দেখেন, ডিপ ট্যাগটাও কি করছে, এইটা প্লাস এই যে স্প্যান, দুইটা স্প্যানের মাঝে ডিপ দেওয়ার কারণে ডিপ নিজে ব্লগ নিয়ে নিয়েছে, যে কারণে এই দুইটা স্প্যান দুই দিকে ভাগ হয়ে গেছে। তো এটা হচ্ছে ব্লগের কাজ, যে সে নিজে জায়গা ধরে নেবে, অন্য কাউকে সেখানে আসার সুযোগ দেবে না। স্প্যান শুধুমাত্র সে নিজে জায়গা, যতটুকু ওই ট্যাগের মধ্যে থাকবে সে শুধুমাত্র ওই জায়গাটুকু নেবে, মানে হ্যালো স্প্যানের মধ্যে আছে, শুধুমাত্র হ্যালোর জায়গাটুকু নিয়ে নিয়েছে, কিন্তু বাকি যে অংশটুকু ছিল স্পেস ফাঁকা জায়গা, এই ফাঁকা কিন্তু সে দখল করেনি, শুধুমাত্র ওয়ার্ল্ড হ্যালো, ওয়ার্ল্ড একটা হ্যালো একটা, দুইটা স্প্যান এতটুকু যে ব্লক হচ্ছে এইটুকু নিয়েছে। কিন্তু এইচ ওয়ান যেটা আছে, এইচ ওয়ান এর মধ্যে হ্যালো রাখছে, হ্যালো ব্লক হচ্ছে, কিন্তু সে টোটাল পেজ ব্লক করে আছে, যে কারণে তার মধ্যে অন্য কোনো কিছু আসতে পারবে না। পি একটা, পি কিন্তু ব্লক, আর অনেক ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো প্রত্যেকটা ট্যাগই ব্লক থাকে বাই ডিফল্ট। এইচ ওয়ান এর মধ্যে স্টাইল দিলে আপনারা বুঝবেন, যেমন এখানে যদি আমরা স্টাইল লিখি, ইতিমধ্যে আপনারা শিখছেন যে ইনলাইন স্টাইল কিভাবে লিখতে হয়। অ্যাট্রিবিউট স্টাইল থাকবে ইকুয়াল ডাবল কোট, ডাবল কোটের মধ্যে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার লিখি,
জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড রেড, ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে দিলাম। দেখুন সে কতটুকু জায়গা নিয়ে নিয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ড রেডটা যদি আমরা স্প্যানের মধ্যে দিই, তাহলে দেখুন স্প্যান শুধুমাত্র ওই জায়গাটুকু নিয়েছে। যদি আমরা ডিভের মধ্যে দিই, তাহলে দেখুন শুধুমাত্র এই ওয়ালটুকু না, পুরা ডিপটা এসে নিয়ে নিয়েছে। এটা হচ্ছে ব্লগের কাজ। এই কারণে ডিপ ট্যাগটা ব্লক, এইচ ওয়ানটা ব্লক, পিটা ব্লক, কিন্তু স্প্যান ব্লক না। বাকি যে ইউএল এলআই যে ট্যাগগুলো আছে, এখানে যে ট্যাগগুলো দিয়ে দিয়েছে, সবগুলো ট্যাগই ব্লক, কিন্তু স্প্যান ট্যাগটা ব্লক থাকে না। বাই ডিফল্ট স্প্যান ট্যাগ ব্লক থাকে না। ওকে, নেক্সটে আমরা আসব ক্লাস নিয়ে। এখন আমরা ক্লাস যদি এখানে যেমন স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করছি, আমরা হেড ট্যাগের মধ্যে যদি হেড ট্যাগের মধ্যে স্টাইল একটা ট্যাগ ইউজ করলাম, শুরু করলাম, শেষ, স্টাইল গুলো আমরা ইনলাইনে না দিয়ে যদি এখানে লিখি, তাহলে আমরা কিভাবে লিখবো? H1 দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এটার মধ্যে আমরা তখন ব্যাকগ্রাউন্ড লিখলাম। আমরা এই স্টাইলটাই নিয়ে আসি এখানে। তখন আমাদের এখানে স্টাইল অ্যাট্রিবিউট রাখার কোনো প্রয়োজন নেই। সেভ করলাম, দেখুন এক সেম কাজ হচ্ছে। এটাই হচ্ছে ইনলাইন সিএসএস এর কাজ, হচ্ছে শুধুমাত্র সেইটা পাবে যদি আমরা একাধিক H1 ইউজ করি। H1 আমরা একাধিক ইউজ করলাম, দুইটা একই হয়ে গেছে, একই ব্যাকগ্রাউন্ড পাচ্ছে। যদি আমরা এখানে না দিতাম H1 দিয়ে ইনলাইন সিএসএস ইউজ করতাম, তাহলে ইনলাইন সিএসএস শুধুমাত্র যেটাকে ইনলাইন যেটার ইনলাইন সিএসএস অ্যাট্রিবিউট দেওয়া থাকবে সেইটা কাজ হইতো। আমরা এখানে H1 দিয়ে ইউজ করলাম, কারণ এই পেজে যতগুলো H1 থাকবে সবগুলো H1-ই এই স্টাইলটা ফলো করো। এটা হচ্ছে ইনলাইন সিএসএস। আর এক্সটার্নাল সিএসএস এর কাজটা এখনো দেখানো হয়নি, ইন্টারনাল সিএসএস টা এটা। ওকে, আমরা এই ডিপটাকে যদি রেড না দিয়ে ডিপটার অন্য কোনো স্টাইল চাই, তো এখানে দেখুন অনেক স্টাইল দেওয়া যায়। স্টাইলগুলো দিলে কি হবে, শুধুমাত্র ইনলাইন সিএসএস স্টাইল লিখলাম, স্টাইল লিখলাম, আর অনেকগুলো স্টাইল থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড থাকবে, কালার থাকবে, এটা একটা বর্ডার আসবে। যদি আমরা এটার বর্ডার দিয়ে দিই, সাপোজ বর্ডার, বর্ডার দিয়ে দিলাম একটা, দেখুন বর্ডার চলে আসছে। তো এরকম আরো অনেক স্টাইল আমরা যখন দেব, তো সেক্ষেত্রে স্টাইল দিতে 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 ইনলাইন সিএসএস এ অনেক কোড লেখা হয়ে যাবে। এগুলো অ্যাকচুয়াল এই কোডগুলো বড় না করে যদি আমরা এখানে রাখি, যে এখানে জাস্ট ডিপ লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করলাম, তাহলে দেখুন কাজ কিন্তু একই হচ্ছে। ইনলাইনের মধ্যে না রেখে আমরা যদি এই অ্যাট্রিবিউট স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে না রেখে যদি বাইরে স্টাইল একটা ট্যাগের মধ্যে, স্টাইল ট্যাগের মধ্যে
যাকে স্টাইল দিতে চাচ্ছি, যেমন ডিপটাকে স্টাইল দিতে চাচ্ছি, ডিপ লিখলাম। ডিপ লিখে আমরা সেটার ব্যাকগ্রাউন্ড বর্ডার যদি এখানে আরো ইউজ করি, কালার কালার লিখলাম, হোয়াইট, প্রত্যেকটা কালার এই যে প্রপার্টি, প্রপার্টির ভ্যালু, ভ্যালুর পরে অবশ্যই সেমিকোলন দিয়ে নেবেন। কালার দিলাম হোয়াইট, যদি আমরা আরো কোন স্টাইল দিতে চাই, যেমন ফন্ট সাইজ, ফন্ট সাইজ যদি আমরা দিয়ে দিই যে 40 40 পিক্সেল, তো দেখুন ফন্ট সাইজটা বড় হয়ে গেছে। তো এরকম যদি একাধিক স্টাইল আমরা দিতে চাই, তো সেক্ষেত্রে আমাদের ইনলাইন সিএসএস এ দিলে অনেক কোড ইনলাইনে হয়ে যায় যেগুলো দেখতে খারাপ লাগে। এই কারণে আমাদের সিএসএস গুলো একটা আলাদা স্টাইল ট্যাগ নিয়ে সেটার মধ্যে দেওয়া, যে ইন্টারনাল সিএসএস। আমাদের ইনলাইন সিএসএস দিলে যে সমস্যা তা না, কিন্তু জাস্ট কোড দেখতে খারাপ লাগবে এজন্য, বা অনেক বেশি কোড হয়ে যাবে ওখানে, এই কারণে এই কোডটা ইনলাইনে না দিয়ে ইন্টারনাল বা ওয়েব পেজের মধ্যে হেডের টপে, হেডের মধ্যে স্টাইল ট্যাগের মধ্যে ইউজ করা। ওকে, নেক্সট আমরা দেখব যে ক্লাস দিয়ে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং আইডি দিয়ে কিভাবে আইডেন্টিফাই করতে পারি।